প্রিয় দর্শক, চাষ আবাদের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ প্রতিবেদন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কুচবিহার জেলার 1 নং ব্লকের অন্তর্গত দীঘলহাটি ময়নাগুড়ি গ্রামে। এই গ্রামের এক তরুণ উদ্যোক্তা, উনি বরাবরই একজন প্রগতিশীল চাষি। উনি বিভিন্ন চাষাবাদের সঙ্গে কালো জিরা চাষ করেছে। আমরা আজ আপনাদের কালো জিরা খেতে নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করতে যাচ্ছি, তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এখন পর্যন্ত আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে চাষি ভাই উপস্থিত আছে, প্রথমে আমরা একটু পরিচয় হয়ে নেব। দাদা, চাষাবাদের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম নূর হোসেন, দীঘলহাটি ময়নাগুড়ি গ্রামে। আচ্ছা নূর হোসেন ভাই, তো আপনি এই কালোজিরা চাষ মোটামুটি কতদিন ধরে করতেছেন? এ 5 বছর ধরে। আমরা আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কালোজিরা চাষের একটু বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তো আপনার এই কালোজিরা চাষের ধারণাটা কীভাবে এলো? ধারণা প্রথম থেকেই তো, প্রথমে কুচবিহার 1 নং ব্লক থেকে বীজ দিয়েছিল। আচ্ছা আচ্ছা, কুচবিহার 1 নং ব্লক এডিও অফিস থেকে? আচ্ছা আচ্ছা, ওখান থেকেই আপনার শুরু আর কি? শুরু তখন থেকে আপনি এই চাষাবাদটা করতেছেন। তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু জানান, প্রথম দিকে কী কাজ থাকে কালোজিরা চাষের? প্রথমে জমিটাকে ভালোভাবে চাষ করে নিতে হবে, মোটামুটি ধরো 3-4 চাষ। আচ্ছা আচ্ছা। আর গোবর 1 টলি দিতে হবে। দেওয়ার পরে 10-26 মোটামুটি 25 কেজি বেশ দিয়ে বীজটাকে শোধন করে মোটামুটি 3-4 দিন ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে তারপরে পুটলিতে করে বেঁধে কিছুদিন ঝুলিয়ে রাখতে হবে, যাতে অঙ্কুরগ্রম হবে মোটামুটি 5-7 দিনের মধ্যে অঙ্কুরগ্রম হয়। মানে একটু কল দেখা যাবে, তারপরে ফেলতে হবে। বেশ। তো এরপরে ঘাস, যে একটা ঘাসের যে উপদ্রব দেখা দেয়, তাই তো? ঘাস তো অবশ্যই হয়। তো ঘাসের উপদ্রবের জন্য আপনারা কি কোনো হার্বিসাইড ব্যবহার করতেছেন না নিড়ানি দিচ্ছেন? না, হার্বিসাইড ব্যবহার করিনি। আচ্ছা, নিড়ানি দিয়ে হয়ে যায়। মানে কি রকম নিড়ানি লাগে, কয়বার নিড়ানি দেওয়া লাগে? মোটামুটি 2 বার দিলে হয়ে যাবে। আপনি মোটামুটি এবারে কতটুকু জমিতে করছেন? 2 বিঘা করছি, এখানে 1 বিঘা। আচ্ছা, এই ক্ষেতটা যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে 1 বিঘা। হ্যাঁ, একটু দূরে একটু আছে 1 বিঘা। বেশ, আপনি 2 বিঘা করছেন। তো আপনার এই যে কালোজিরাটা মোটামুটি কোন ধরনের জমিতে হয়? নিচু জমি, উঁচু জমি, বেলে দোয়াশ মাটিতে একটু ভালো হয় আর কি। আচ্ছা, মানে নিচু জমিতে কি হয়? একটু জল দাঁড়ালে সমস্যা, কাটার সময় যদি জল দাঁড়ায় তাহলে তো একটু নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাছাড়া এমনি যখন গাছ ছোটো থাকে সেই সময় যদি একটু জল টল হয় তাহলে গাছ হলুদ হয়, এরকম একটা সমস্যা তো দেখা দেয়? হ্যাঁ, দেখা দেয়। তাহলে একটু আপনার হালকা সেচ দেওয়া লাগে আর কি, সেচটা হালকা দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যে সেচটাও হালকা দেওয়া লাগে। তাহলে স্প্রিংলারের সেচটা দিলে বেশ ভালো হয়, ভালো হবে। মানে ভাসিয়ে দিলেও সমস্যা হচ্ছে? জল ভাসিয়ে দিলে সমস্যা হবে, হলুদ হয়ে ধসা ধরে নষ্ট হয়ে যায়। তাছাড়া আপনাদের এমনি প্রাথমিক দিকে পরিচর্যা, আপনি যেমন নিড়ানির কথা বললেন, 2 বার নিড়ানি দেওয়া লাগে, তাছাড়া মানে চাপান সার বা অন্য অন্য কোনো রোগ পোকার আক্রমণ, সেটা আপনি কী দেখলেন? চাপান সার প্রথমে মোটামুটি ধরো 15-20 কেজি ইউরিয়া দেওয়া লাগে, দিয়ে হালকা সেচ দেওয়া লাগে। আচ্ছা, কয়দিন সেটা, কতদিনে সেটা? মোটামুটি ধরো 1.5 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, 1.5 মাসের মধ্যে চাপানটা দেওয়া লাগবে। আচ্ছা, তারপর মোটামুটি ধরো আরেকবার যখন চাপান দেওয়া লাগবে তখন 10-26 সঙ্গে ইউরিয়া দেওয়া লাগবে। সেটা কতদিনে? সেটা মোটামুটি ধরো ফুল আসার আগে। হ্যাঁ, ফুল আসার আগে আগে। তো এমনি আপনার গাছে রোগ পোকার আক্রমণ কী ধরনের দেখলেন? রোগ পোকা বলতে এখানে ওই ছিদ্রকারী পোকা এটাই ধরে বেশি আর কি। ফল ছিদ্রকারী পোকা। আর এমনি ছোটোতে গাছে কোনো না, ওই ধসা পচা রোগ দেখা যায় মাঝে মাঝে। আচ্ছা, এটা ফাঙ্গাসের স্প্রে করলে হয়ে যায়। তাহলে কতবার স্প্রে করতে হচ্ছে? 3-4 বার করা লাগে, বরং দিন স্প্রে করা লাগে 2 বার, তারপরে ওই যে ফল ছিদ্র করে 1 বার করা লাগে।
কলছিদ্রক এটা আপনারা কাটা হাইড্রোক্লোরাইড যেটা বললেন যে করবেন সেটা মোটামুটি কখন করেন? এই যে ফুল আসার পরে, ফুল আসার পরে ফুল যখন ঝরা শুরু হয়ে যায় তখন তো কটকটা হয়ে যায় কুড়িতে, ওই তখনই পোকাটার আক্রমণ হয়। আচ্ছা আচ্ছা, সেই সময় আপনারা করেন বা তার আগেও একবার প্রস্তুতি নিলে ভালো হয়, তাই তো? আগাম করলে ভালো হয়। তো আপনারা দেখতেছি এই যে ক্ষেতটা এখানে আপনারা ছিটিয়ে ফেলছেন, এবারে আমি দেখতেছি গাছগুলো ঘন হয়েছে এরকম মনে হচ্ছে। ছিটিয়ে ফেলছে এবার সময়ের অভাবে এটা ছিটিয়ে ফেলা হয়েছিল। এর আগে আমি কিন্তু লাইনে ফেলছিলাম মেশিন দিয়ে, তখন একটু পাতলা হয়, তাতে গাছ ভালো হয়, ফলও ভালো হয়, ফলটা বড় হয়, ফলটা সাইজ বড় হয়, এবার আয়ও বেশি হয় তাতে। আচ্ছা, আপনারা তো করতেছেন এ পর্যন্ত আপনি আপনার এক বিঘাতে কি পরিমাণ ফল দেখলেন? এক বিঘাতে মোটামুটি ধরো 1.5 কুইন্টাল থেকে 2 কুইন্টালের মধ্যে হয় আর কি। আমাদের তো ওই মানে 1.5 কুইন্টাল প্লাস হয়েছে আর কি। 1.5 কুইন্টাল প্লাস হচ্ছে। তো কালো জিরার এই মুহূর্তে বাজারটা কীরকম, মানে কীরকম দরে বিক্রি হচ্ছে 1 কেজি কালো জিরা? পাইকারি? হ্যাঁ, পাইকারি 1 কেজি কালো জিরা 180 থেকে 225-230 এরকম। তাহলে আপনি বলতেছেন যে 200 টাকা 220 টাকা বা 180 টাকা এরকম বিক্রি হচ্ছে? আমরা মোটামুটি যদি 200 টাকা ধরি তাহলে আপনার হচ্ছে 1.5 কুইন্টাল, 1.5 কুইন্টালে তাহলে হচ্ছে 30,000 টাকার মতো। তো আপনাদের খরচ কীরকম দাঁড়ালো এখানে এক বিঘায়? খরচ এক বিঘায় মোটামুটি 7 থেকে 8 হাজার, মানে বেশি হলে 10,000 টাকা আর কি। এক বিঘায় 10,000 টাকা খরচ কী করে? 10,000 টাকা খরচ হচ্ছে জমি চাষ করা লাগে, ওখানে একটা টাকা লাগে বেশ, তারপরে বীজ কেনা লাগে, আবার ওই যে নিড়ানি দেওয়া লাগে, চাপান সার দেওয়া লাগে, গোবর কিনতে লাগে, সব মিলিয়ে আর কি। সব মিলিয়ে আপনি বলতেছেন যে ম্যাক্সিমাম 10,000 টাকা ম্যাক্সিমাম 10,000 টাকা খরচ হলে আপনার 3 মাসে। আপনি এটা কখন ফেলছেন? নভেম্বরের মাঝামাঝি। তার মানে আপনার 3 মাস, 3.5 মাস বা 4 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। 4 মাসে বিঘাপ্রতি 10,000 টাকা ম্যাক্সিমাম খরচ করে 20,000 টাকা এখান থেকে আসতেছে। কেউ যদি ইনি 2 বিঘা করতেছে, কেউ যদি 10 বিঘা করে, তাহলে মোটামুটি এখান থেকে একটা নিশ্চিত অন্তত 2 লাখ টাকা আসতেই আছে। আর আমাদের এদিকে কুচবিহার জেলার যে মাটি, দেখা গেছে যে কালোজিরা চাষে মোটামুটি খুব ভালো উপযোগী এবং খুব একটা লাভজনক ফসল। যদি কোনো চাষি ভাই চাষ করে বিলে দোআঁশ মাটিতে বা দোআঁশ মাটিতে, একটু উঁচু জমি, নিচু নয়, যেখানে জল দাঁড়ায় না, এরকম জমিতে কালোজিরাটা ভালো হয়। তো একটা নিশ্চিত আয় এখান থেকে হচ্ছে, এবং কালোজিরা এমন একটা ফসল যেটা খুবই লাভজনক, এবং এর প্রচুর ঔষধি গুণ আছে। এই কালোজিরার ঔষধি গুণ সম্বন্ধে বলতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় দেখি, তো দেখতে পাই যে কালোজিরার প্রচুর ঔষধি গুণ রয়েছে। মৃত্যু ব্যতীত সমস্ত রোগের সেবা এই কালোজিরা। এই কালোজিরাতে মশলাতে ব্যবহার হয় এবং তাছাড়া খুবই গুরুত্বপূর্ণ তেল থেকে শুরু করে গুণাগুণ সম্পূর্ণ এই কালোজিরা। তো এই কালোজিরা চাষ আপনারা নিশ্চিন্তেই করতে পারেন। তো আমার সঙ্গে যে আজকে নূর হোসেন ভাই আছে, ওনাকে চাষ আবাদের কথা ইউটিউব চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। সেই সঙ্গে আমার প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আজকের এই ভিডিওটি দেখলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।